হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শেয়ার করব একটি ছোট মাছের রেসিপি। আমার আজকের রেসিপি হাতে মাখানো পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক লোভনীয় এই রেসিপিটি করতে আমার কি কি লাগছে। হাতে মাখিয়ে মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচমিশালি ছোট মাছ। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি রান্নায় যা যা মশলা ব্যবহার করব সেগুলো। নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচা মরিচ, মরিচগুলো ফালে করে নিয়েছি, পছন্দ মতো ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, দুই চা চামচ রসুন বাটা, মরিচ গুঁড়ো স্বাদমতো, এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, আর সরিষার তেল এক টেবিল চামচ। এবার আমি মাছটা মাখিয়ে নিব। পেঁয়াজটা দেওয়ার সময় এভাবে ভেঙে ভেঙে দিব, কচলে কচলে। এবার মাখিয়ে নেওয়ার পালা। মাছটা মাখানো হয়ে গেছে, মাছটা এখন আমি এই হাঁড়িতে নিয়ে নিব। মাছ হাঁড়িতে নিয়ে নিয়েছি, এখন আমি এখান থেকে খুব সামান্য হাত ধুয়ে একটু পানি দিব। চার কাপের আধা কাপ পানি দিয়েছি। পানি দিয়ে মাছটা আমি সেট করে দিচ্ছি। এখন আমি মাছটা এভাবেই রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি মাছটা চুলায় চাপাবো। 10 মিনিট পর মাছ সহ হাঁড়িটা আমি চুলায় বসিয়ে নিয়েছি। আর চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। প্রথমে মাছের মধ্যে একটা বলক নিয়ে আসবো, তারপর চুলার আঁচ আমি লো করে দিব, তারপর 10 মিনিট সময় নিয়ে আমি মাছটা রান্না করে নিব। মাছের মধ্যে বরফ চলে এসেছে, আর বরফ আসতে সময় নিয়েছে 5 মিনিট। এখন আমি চুলার আঁচ লো করে দিব, আর মাছটা আমি দমে রাখবো 10 মিনিট। 10 মিনিটে মাছটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ঘুরে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দর্শক, তৈরি হয়ে গেল পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি। রেসিপিটি করা খুবই সহজ, আর খেতেও হয় অসাধারণ। যারা এখনো এভাবে মাটির হাঁড়িতে আমার মতো করে ট্রাই করেননি, তারা রেসিপিটি একবার ফলো করতে পারেন। আশা করছি ভালো লাগবে। এবার চুলাটা নিভিয়ে দিব, আর মাছটা পরিবেশন করে নিব। দর্শক, তৈরি হয়ে গেল মাটির হাঁড়িতে রান্না করা হাতে মাখানো মাখা মাখা ছোট মাছের চচ্চড়ি। রেসিপিটি ভালো লেগে থাকলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আর আরো সহজ কিছু নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।